বাবা খুব ঠান্ডা করে বোঝা লাগবে, অনেক জায়গা দেখতে পায় অনেক ছেলের আর মেয়েরা, মেয়েরা পালিয়ে বিয়ে করে কিংবা ছেলেরা তাদেরকে নিয়ে পালিয়ে যায়। এখন একটা ছেলে আর একটা মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করা এ সমাজে প্রচলিত, আমাদের এলাকায় আছে। আছে শ্বশুর বাড়ি গিয়ে বা শ্বশুর বাড়ি চলে যায়, ফেসবুকে গিয়ে একটা স্ট্যাটাস দিয়ে বলে আমরা দুইজনা অমুক তারিখে বিবাহ করলাম, আমার আব্বা দিগাকে সালাম, আমার বড় ভাইয়ের সালাম, পারলে অমুক জায়গা এসো, অমুক জায়গা ঠিকানায় আমরা আজই, এরকম হয়। কিন্তু রসুলের একটা হাদিসে পাওয়া যায়, রসুল বলেছে যে বিবাহতে যার আব্বা মা নারাজ তার বিয়েটা হলো ফাসেদ। আবার কোন কোন একটা হাদিসে পাওয়া যায় যে ছেলে আর মেয়ে বিবাহ করবে তারা যেন নিজে স্বচক্ষে আপনা আপনি নিজে নিজে দেখে বিবাহ করে। আমি আপনার কাছে সংক্ষেপে এটা বলে বিদায়, অন্য জায়গায় চলে যাব। তাহলে একটা ছেলে একটা মেয়েকে দেখাশোনা করে বিবাহ করতে পারে, এটা অবশ্যই ভালো ভালো, কিন্তু পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে এটা কেমন ব্যাপার, এটা আমি চিন্তিত চিন্তিত আছি। তবে একটাই কথা শোনো, কারোর যদি একটা ভালো মেয়ে থাকে আর ছেলে যদি বলে ওই অমুকটার মেয়েকে আমি বিবাহ করব, ও ছেলেরা যুবকেরা ওই বাড়িতে দেখে দেখতে যাওয়ার জন্য তোমার আব্বা জানকে সঙ্গে করে নিয়ে যাবে, তা আমি বারণ করছি না, যেতেও বলছি না, কিন্তু তোমার আব্বা মা যেতে পারে, কিন্তু তোমার আব্বার বন্ধু তোমার স্ত্রী যাকে বিবাহ করবে ওই মেয়েটা দেখাশোনা করার জন্যে তোমার আব্বার বন্ধুকে বাবা নিয়ে যাবা চলবে না, চলবে না, এমনকি তোমার দুলা ভাইকে সঙ্গে করে নিয়ে ওই মেয়েটা দেখাশোনার জন্য যাবা চলবে না। তাহলে দুলা ভাইকে নিয়ে যাবা চলবে না, তোমার আব্বার বন্ধুকে নিয়ে যাবা চলবে না, এমনকি তোমার যত তিনটে চারটে বন্ধু আছে তাদেরকেও বাইকে করে নিয়ে আপনি যাকে বিবাহ করবেন সেটা ভালো না খারাপ, এটা সুন্দর না অসুন্দর, এই আপনার বন্ধুরা নির্ণয় করে দেবে, এটাও কিন্তু চলবে না। অনেক জায়গায় দেখতে পায় না ছেলে যাবে, ছেলে তিনটে বন্ধু যাবে, যদি বাড়ি ঝাঁটা থাকে ঝাঁটা মুখে যে কোটা মারবে সে কোটা কিন্তু নেকি আর নেকি, নেকি আর নেকি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা মেয়েকে বিবাহ করে করার জন্য দেখাশোনার জন্য ছেলেটা যেতে পারে, ছেলেটার মা যেতে পারে, এটা অবশ্যই যায় 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 যেতে পারে, মেয়েরা এই কারণে যাবে মেয়েটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে হাত লাগিয়ে হাত লাগিয়ে তারা যদি দেখতে যায় কোনো সমস্যা নেই। কিন্তু নবী আমার একটা হাদিস শরীফে বললেন আন্নাল মার আতা ইজা বালাগাতিল মাহিদা লা ইসলিগা আইরা ইল্লা আজকের যারা মেয়ে বিবাহ দেওয়ার জন্য আর মেয়ে দেখাশোনা করার জন্য কিছু তাগড় তাগড় বুড়ো মানুষেরা আর জওয়ানেরা যারা ঘটকার উকিল হয় মেয়েদেরকে বলে তুমি একটা বার নাইটি পরে আমাদের সামনে এসো, এবার বললো তুমি শাড়ি পরে আমাদের সামনে এসো, এবার বললো তুমি একটা বার দেখা যাচ্ছ চুড়িদার পরে আমাদের সামনে এসো। ও বাপজির আমি বোঝাতে চেয়েছি, আবার ওই মেয়েটাকে বললো তুমি একটা বার সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে যদি একটা মেয়ে পর পুরুষের সামনে দাঁড়ায় তার উঁচু নুচু জায়গাটা সহজে অনুমান করা যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা মেয়ে দেখাশোনার জন্য নিজের বাপ মহিলাটার চুল দেখতে পারবে না, নিজের ভাই মহিলাটার পা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে না, বিবাহ করা আর পছন্দ জন্য দুলা ভাই কিংবা নজ নিজের বন্ধু আত্মীয়রা ওই মেয়েটার কোন রকমের প্রশ্ন সওয়াল করতে পারবে না। হুজুর আমার বর্ণনা করেছেন একটা মহিলা বিবাহ জন্য যদি কোনো একটা পুরুষ চলে যায় ওই বাড়িতে সালাম দেবে আর নিজের মাকে সঙ্গে করে নেবে, নিজের মা যদি না বেঁচে থাকে খালামাকে নেবে, খালামার সঙ্গে যাবে, সঙ্গে যদি যাবার পরিবেশ না থাকে তার চাচি কিংবা দাদি নানিকে নেবে, শক্তিশালী
নারী এবং অল্প বয়সকা ওনার খালা আম্মা চাচি আম্মাকে সঙ্গে করে নিয়ে ওই মহিলাটাকে দেখতে যাবে। তবে খবরদার খবরদার, নিজের ভাবিকে সঙ্গে করে নিয়ে দেখতে যাবেন না, যাবে না। তার কারণ হলো, মেয়েটা যদি সুন্দর হয় আর রূপবতী হয়, কিন্তু আপনার ভাবি যদি ওই মেয়েটাকে দেখতে চায় জীবনে কিন্তু ভালো বলবে না। কেন? ভাবি জীবনে চাইবে না আমার চাইতে ভালো রূপবতী বাড়ি এই বাহির মহিলা আসুক, কখনো চাইবে না। উনি বলবে গুণ ভালো, জ্ঞান ভালো, সব ভালো, কিন্তু পাশে যে দোকানদার মোটা করে মহিলা দাঁড়িয়েছিল, আমার কাছে যা বলেছে তোদের কাছে সেটা বললে ঝগড়া হবে। মানে ভাবিও চায় না যে এই বাড়ি আমার চাইতে সুন্দর ভালো নিয়ে আসুক, তাহলে ভাবে নিয়ে যাওয়া যাবে। ছেলেটার পছন্দ হয়েছে, ছেলেটার পছন্দ হয়েছে, কিন্তু দুটো বন্ধুর কান কেমড়েছে, এই সব ভালো, কিন্তু মনে হচ্ছে ওই সমস্যা আছে, একদম চলে না, পাক্কা ইবলিস। বিবাহ করবেন নিজে যান, নিজের বাপ পছন্দ করে দেবে, দায়িত্ব শুনবেন, জানাবেন, দোয়া রাখবেন, খরচা নেবেন, সব নেবেন, কিন্তু মেয়ে দেখার জন্য বাপের বন্ধু দোলাভাই নিজের বন্ধু ভাড়াটে করে চলবে না, চলবে না, বুঝলি? নিজে দেখতে হবে। আর এখন দেখার দেখাশোনা অলরেডি হয়ে গেছে, শুধু লোক একটু পাঠাতে হয়, তাই যাওয়া আসা হয়, বুঝলেন না? এর আগে সব দু তিনবার চাষ হয়ে গেছে ভাই ময়দানে, শুধু যাওয়া আসা হয় রেকর্ডটা করানোর জন্যে, কঠিন। আমি আপনার কাছে বোঝাতে চাইছি, আপনার কাছে একটা কথা বললাম, তাহলে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিবাহ করতে পারে, একটা মেয়ে আর একটা ছেলেকে পছন্দ করে বিবাহ করতে পারে, এটা ইসলাম স্বাধীনতা দিয়েছে, অবশ্যই ভালো ভালো, এটা আমি মেনে নিলাম। তবে এই না স্কুল থেকে মেয়েরা গল গল করে বাইর হবে, আর আপনি একটা বন্ধুর পালসার বাইক নিয়ে আর একটা বন্ধুর কাছ থেকে চশমা ধার করে নিয়ে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, মেয়েগুলো বার হবে, আপনি চয়েস করে তার পিছন পিছন গিয়ে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছানো, এ চতুরতা চিটিং বা চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ নবী যে প্রসঙ্গে বলেছে ওই প্রসঙ্গে আপনাকে দেখাশোনা করে বিবাহ করতে হবে, এমন কি বিবাহ করার পর আমাদের এলাকা বাসর রাত হয়, আর বাসর রাত যখন হবে ওই বাসর রাতের একটা স্পেশাল, কিংবা মেয়ের ঘর কিংবা ছেলেটার ঘর একটা স্পেশাল ঘর করা হয়, ওই ঘরটাকে সুন্দর পুষ্প আর ফুল দেয়, একদিকে গোলাপ, একদিকে রজনীগন্ধা, একদিকে ফুলের পাপড়ি, অপরদিকে ঝিকিমিকি লাইট, অপরদিকে প্যারিস করা সুন্দর করে সাজিয়ে রাখে। হুজুর আমার বর্ণনা করেছে, ও বাবা নামাজে মুসল্লি, তোমার ছেলেটাকে বাসর রাত তুমি বানাবে, তবে বাসর রাতের ফুল সাজ্জা, যিনি ফুলটা সাজাবে কোনো মহিলা দিয়ে ফুল সাজালে হবে না, একটা মহিলাকে দিয়ে যদি ফুল সাজাও ওই মহিলাটা ফুল সাজানোর পরে উনি বলবে এমন জীবন তো আমার আসলো না, কবে আসবে অপেক্ষা করবে, তোমাদের দুইজনার প্রতি তার আকৃষ্ট বেড়ে যাবে। একটা পুরুষকে দিয়ে যদি ফুল সাজ্জিত করা হয়, ওই ফুল সাজ্জিত করার পর ওই পুরুষটা কি করবে, আবার মোবাইলে ভিডিও আর ক্যামেরা করে নেবে, আবার অন্যদিন যারা বাসর রাতের ঘর সাজাবে এই স্যাম্পলটা তাকে দেখাবে, দেখাবে অমুক জায়গায় এই ঘরটা বানিয়েছিলাম, এতটা ফুল দিয়েছিলাম, এত টাকা নিয়েছিলাম, জায়গাটা কেমন করেছি দেখো, ওনারা ভালো বলবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বসিরাত আল্লামা হুজুর একটা কেতাব লিখেছে, কেতাবটার নাম হলো কলেমাতুল কুফর। যদি কোনো একটা পুরুষ একটা স্ত্রীকে সঙ্গে নিয়ে কাপড়ের দোকানে চলে যায়, কাপড়ের দোকানে গিয়ে আর স্ত্রীকে যদি একটা বার বলে, স্ত্রী তোমার কাপড়ের দোকানে থাকা চলবে না, তুমি একটু আড়ালে চলে যাও, এক কথায় স্বামী দোকানে চলে গেছে একা, এখন দোকানদারকে বললেন দোকানদার ভাই তুমি একটা শাড়ি দাও আমার স্ত্রীর জন্য, দোকানদার জিজ্ঞাসা করবে ভাই তোমার স্ত্রী মোটা না পাতলা না মাঝারি, তোমার স্ত্রীর গায়ের রংটা ফারসা না মাগুরে না কালো, কেমন বর্ণ একটা বার বলো। বসিরাত আল্লামা হুজুর বর্ণনা করেছেন, ও নামাজি মুসল্লি দোকানদার, তোমার স্ত্রীর জামা আনবে আর কাপড় আনবে, আর একটা অপুরুষ ব্যক্তির কাছে তোমার স্ত্রীর হাইট কেমন, বেটে কেমন লম্বা আর কেমন পাতলা কেমন ফারসা, তোমার স্ত্রীর গায়ের রংটা চেহারা তার কাছে নিদর্শন দেবে, আত্তাইসু লায়া দখুলুল জান্নাত, ওই ব্যক্তিটা জাহান্নামী, জাহান্নামী।
মরণের আগে যতক্ষণ না কলেমাতুল কুফুরের দোয়া না পড়বে, রদ্দে কুফর না পড়বে, ওই ব্যক্তিটা কখনো নাজাত পেতে পারে না, পারে না, পারে না। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে একটা পুরুষ নিজের স্ত্রীর গায়ের রং যদি একটাবার বলে আমার স্ত্রী গায়ের রংটা কালো, কিংবা আমার স্ত্রী গায়ের রংটা ফর্সা, আমার স্ত্রী বেটে গুটে কিংবা মোটা, এই স্ত্রীর পরিচয় দিয়ে যদি জামা কাপড় নেওয়া হয়, বসিরাট আল্লামা হুজুর বলেছেন ওই ব্যক্তিটা দায়ী জাহান্নামে চলে যাবে। ও ছেলেরা মেয়েরা তোমরা বিবাহ করবে, আর বিবাহ করার পর একটা দোতলায় একতলা কিংবা কোনায় একটা ঘর নিয়ে আপনারা ফুলসজ্জা সহিত করে আপনারা বাসরঘর করবেন, ওতে কোনো সমস্যা নেই। তবে ওই বাসর ঘরটা ডিজাইন করে আপনার কোনো বোন সাজিয়ে দিতে পারবে না, পাড়ার কোনো মেয়ে সাজাতে পারবে না, পাড়ার কোনো যুবকেরা সাজাতে পারবে না। ওই বাসর ঘর যদি সাজাতে হয়, শরীয়তের মাসলা হলো এটা, তোমার আপন মা ওই ঘরটা সাজিয়ে দেবে। তোমার মা যদি বেঁচে না থাকে, তোমার দাদিমা চাচিমা খালামা এরাই ওই ঘরটা সাজিয়ে দেবে। ওই ঘরটা সাজানোর পরে তাদের যৌন আকাঙ্ক্ষা বলে কিছু মনে আসবে না, মনে আসবে না। আর পর পুরুষ মহিলারা যদি সাজিয়ে দেয়, আপনার চোখের আড়ালে ওখানে কুদুমি করবে, ওখানে লাফালাফি করবে, আমার বেলা এমন করে তুই সাজিয়ে দিবি, ও তখন বলবে যতটা খরচা হয় আমি করে দেবো, তোমার বিবাহের সময় আমি সাজিয়ে দেবো। তাই হুজুর বর্ণনা করেছে, বাবা বাসর রাতের ঘরটা তোমার মা নাই, খালা নাই, চাচি না, আম্মা এরাই বাসর ঘরের বাসর ঘরের ঘরটা সাজিয়ে দেবে। আমাদের সমাজে এমন কিছু হয়, বিবাহ হওয়ার সময় আমরা দেখতে পাই হলদি তেল মাকে, হলদি তেল মাকে। আমি আপনাকে বলছি না, হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিবির সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে 3,500 থেকে 4,500 ধর্ম থাকতে পারে, প্রতিটা কম বেশি ধর্মে বিবাহ সময় তারা হলদি ব্যবহার করে। আমি এখন মুসলিম ঘরের মা বোনকে জিজ্ঞাসা করব, ও আমার মা বোনেরা বলো তোমরা হলদি তেল কেন মাখো? তখন একটা চাচিমা বলবে, খোকা তুমি জানো না, হলদি মাখলে কালো মেয়ে ফর্সা হয়, হলদি মেয়ে হলদি মাখলে শরীর চর্চা হয়। আমি আপনাকে বলবো, শরীর চর্চার জন্য সারা বছর করতে পারো, তাহলে সারা বছর ফেয়ারনেস ক্রিম সবেরা আর ভিকোটনে কলবজি মাখামাখি করেছো, আর বিবাহের দিন তুমি হলদি মেখেছো, এর চতুরতা চিটিংবাজি চলবে না, চলবে না। সারাটা বছর রূপচর্চা করার জন্য যা মেখেছো আর বিবাহের সময় হলদি মাখছো, এটা কি রূপচর্চা না অন্য কারো সংস্কৃতি? আমি হলদি মাখা নাজায়েজ বলছি না, হারাম বলছি না, মাখতে পারেন, কিন্তু সারা বছর ওলে ঘোলে চলে গেল 18 বছর, একবার চুলকোনা হয়েছিল বলে মেখেছিলে, আর একবার পাড়ার বাড়িতে বিয়ে হচ্ছিল বলে তুমি মেখেছিলে, কিন্তু আদৌ তোমার মাখার কোনো পরিবেশ ছিল না, কিন্তু বিবাহ দেওয়ার সময় হলদি তেল মাখা হয়। শরীয়তের এমন কোনো জায়গা নেই যে বিবাহ করার সময় হলদি আর নারিকেল তেল আর তিরিনলতা ঘাস মাথা দিয়ে কোলার গান রুরু দিতে হবে, এ সমাজে চলছে একদম দুনিয়ার বদমাইশি কাজ, ইসলামের কোনো সম্পর্ক নেই। সমস্যা হচ্ছে নাকি বাবু? হ্যাঁ সমস্যা হচ্ছে। কটা বাজে? 11টা বাজে, আর আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে নাকি না 10 মিনিটের ভিতরে? মহাশয় আর 10 মিনিটের ভিতরে শেষ করবো? 11টা বাজে, 15 মিনিট যাক, 15 মিনিট যাক নাকি? আচ্ছা 16 মিনিট যাক, না 12টা অত লম্বা হয় না ভাবছি। আল্লাহ আল্লাহ, আমি বিবাহের কথা বলছিলাম, একটা একটা পুরুষকে যখন বিবাহ করার সময় কিছু ভাবিরা যখন গোসল করিয়ে তাকে যখন হলদি মাখাবে, হলদি মাখানোর সময় একটা একটা দেখা যায় সাদা গেঞ্জি বগল কাটা এক্সারসাইজ গেঞ্জি পরতে হয়, এক্সারসাইজ যখন গেঞ্জি পরবে আর একটা লুঙ্গি পরতে হয়, লুঙ্গিটা এখন কাটা না জোড়া, এ বিয়ে আমি একা করি না আপনারা করেছেন, এখন লুঙ্গিটা কাটা না জোড়া, লুঙ্গিটা অধিকাংশ হয় কাটা, এখন লুঙ্গি কাটা। আপনি বলেন পুরুষটা যখন বসলো এইভাবে কাটা লুঙ্গিগুলো সব সেন্টারে জায়গা ঠেসে মেসে দিয়েছে, কিছু কিছু বদকার ভাবি থাকে, বদমাইশ ভাবি থাকে, একেবারে হলদি তেল মাখাতে মাখাতে তাতে দিয়েছে হলুদ গুঁড়ো, তাতে দিয়েছে কাঁচা হলুদ, আবার দিয়েছে পানি, মলিন করে ফেটেছে, মলিন করে ঘষেছে, আবার দিয়েছে নারিকেল তেল, আবার দিয়েছে ঘাস, ডলতে 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 হস করে নিচের তালায় হাত চলে গেছে, এটা কি জায়েজ?
আমি বললাম ভাবি আপনি যে কাজটা করলেন এটা কি ভালো চট করে ভাবি বলে দিয়েছে আরে মৌলি সাহেব পেস্টে জিকে দেখাবে তবে আজকে দিকিরে যেখানে যেখানে হাত যাবে সব কোটা অত্যাচার বিয়ের দিন তোমাকে মেনে নেওয়া লাগবে আমি ওই জন্য বলছি বাবা বিবাহের সময় আপনি হলদি তেল মাখবেন এমন কোন ইসলামের সম্পর্ক নেই আপনি মাখতেও পারেন নাও মাখতে পারেন শরীর চর্চার জন্য আপনি হাজার বছর মাখতে পারেন তবে একটাই কথা দেখো ভাবিরা গোসল দিতে দিতেও হলদি মাখাতে মাখাতে হাতগুলো নিয়ে যদি অঙ্গ প্রত্যঙ্গ চলে যায় এটাই হবে জেনা আর ব্যভিচারী গোনা আর গোনা আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন লানাত আল্লাহ আন্নাজুরি ইলাই আল্লাহ নবী বলেছেন একটা মেয়ে যদি একটা ছেলের দিকে খারাপ নজরের দিকে তাকায় আর একটা মেয়ে যদি একটা ছেলের দিকে খারাপ নজরের তাকায় লানাত আল্লাহ আল্লাহ পাকে লানত দুইজনার প্রতি নসিব হয়ে যায় গজব হয়ে যায় চলেন আর একটা হাদিস পড়া যাক নবী আমার হাদিস শরীফে বললেন লানাত আল্লাহ আল মুতাশাব্বিহিন মিনান নিসা ইবি রিজাল আল মুতাশাব্বিহাতু বিন নিসা ওয়ার রিজাল আও কামা কলা আলাইহি সালাম নারীদের স্বভাব যদি পুরুষেরা নেয় আর পুরুষদের স্বভাব যদি নারীরা আমার আল্লাহ নবী বলেছে তাদের প্রতি গজব আর গজব গজর আর গজব ও আমার যুবকেরা জওয়ানেরা এখানেও যারা বিবাহ করেননি এখনো পর্যন্ত আমি আপনার কাছে একটাই কথা শিখাতে এসেছি বাবা বিবাহ করবেন আলহামদুলিল্লাহ ভালো যাকে পছন্দ হয় আব্বা মাকে জানিয়ে তাকে আপনি বিবাহ করবেন কোনো সমস্যা নেই কিন্তু হলদি তেল আপনি শত বছর মাখতে পারেন বিয়ের দিন যে মাখতেই হবে এমন কোনো সিস্টেম নয় তবে হলদি মাখার সময় আপনি ভাবিদের চাচিদের কাকিদের পাড়ার কোন মহিলাদের গায়ের স্পষ্ট নিতে পারবেন না যদি বলেন কেন আর একটা বার আগিয়ে যাও আল্লাহ নবী এক সময় বসে আছেন আল্লাহ নবী ছোট ছোট কুটি শিল্প কাজ করছে আর আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আসমা তিনি একটা বার দয়ান নবীর বাড়িতে চলে এসেছে মানে আয়েশা সিদ্দিকার 10 বছরে বড় সেটাই হলো আম্মা জান আসমা দয়ান নবীর বাড়িতে যখন চলে এসছে রসুল আমার কি করলেন ফা আরদা আনহা রসুল আমার মুখটা একটাবার ঘুরিয়ে নিলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর ব্যাপারটা কি আপনি কেন আমার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন আল্লাহ নবী বললেন ও আসমা জেনে রেখে দাও তুমি আমার বাড়িতে যখন চলে এসছো তোমার গায়ে ভালো পর্দা নাই চেহারায় ভালো কাপড় নাই তুমি আমার বাড়িতে এই কারণে কেন আসলে আল্লাহ নবীর সামনে আম্মা জান আবু বাক্কার হুজুরের বড় মেয়ে আম্মা জান আসমা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আমার আম্মা জান বেঁচে নাই আম্মা জান যদি হায়াতে বেঁচে থাকতো আমার ছোট বোন আয়েশা সিদ্দিকার জন্য জব মাইলো ভুট্টা খাজুর কিংবা কিছু একটা খাদ্য নিয়ে আমার বোনের বাড়িতে বারবার আসতেন আমার আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে তাই আম্মা জানের ভূমিকা পালন করার জন্য আমি বড় বোন রাসূলের পাকে দরবারে চলে এসেছি আল্লাহর নবী গোকটা যখন ঘুরিয়ে নিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকার গলা জড়ে কাঁদেন ও আমার পুনা সারে কেন দয়ান নবী আমার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিল দয়ান নবীর কাছে গিয়ে বললেন মাজা আগনাক তুই আর রসুল আল্লাহ তবু ইলাল্লাহ ও ইলার রসুল ও আল্লাহ নবী আপনি একটাবার আমাকে ক্ষমা করে দাও আমি কি অন্যায় করেছি অপরাধ করেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন দয়ান নবী হাদিস শরীফে জানিয়েছে একটা ছেলে আর একটা মেয়ের দিকে যদি খারাপ নফসে তাকায় ওই জনার প্রতি গজবান নাজিল হয়ে যায় তুমি যখন দয়ান নবীর বাড়িতে এসেছিলে আর আসার পরে দয়ান নবী যদি তোমার দিক দিয়ে খারাপ নজরে চোখটা পড়ে যায় আর তোমার চোখটা যদি নবীর দিকে পড়ে যায় গজব হতে পারে ওই জন্য দয়ান নবী পাপের কাছ থেকে বাঁচার জন্য তুমি যে আত্মীয় হও না কেন তোমার দিকে একটা বার তাকালো না তাকালো না এবার আমি আপনার কাছে এখান থেকে কেয়াস করে নিয়ে চলে যায় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দয়ান নবী যদি নিজের শালি নিজের যে শেষ যাকে বিবাহ করেছেন তার 10 বছরের বড় বোন আসমা আসমা যখন নবীর বাড়িতে এসছে তার দিক দিয়ে যদি মুখটা ঘুরিয়ে না পর্দা ছিল না বলে তাহলে আপনি যখন বিয়ে করবেন আপনার কোনো ভাবি আপনার কোনো একটা চাস্তে বোন হলুদ মাখাতে মাখাতে হাতটা নিয়ে গন্তব্য স্থান পর্যন্ত চলে যাবে আর ঠাট্টা মাস্কারা হাসির চলে আপনি ছেড়ে দেবেন এ সমাজ কখনো হতে পারে না হতে পারে না আমি আপনার কাছে আর একটা কথা বলছি নবী লূত আলাইহিস সালাম ওনার উম্মতেরা সমকামিতা করত আমরা প্রত্যেকে জানি ইংরেজিতে বলা হয়
হয় হোমসেস আর বাংলাতে বলা হয় সমকামিতা আর ইংরেজি দেখা আরবিতে বলা হয় লেবাতাত্ত দেবতা তাহলে সমকামিতা নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা ওরা ছেলেরা ছেলেরা ব্যভিচারী করত আর ছেলেরা মেয়েরা ব্যভিচারী করত ওরা সমকামী করত আমার আল্লাহর কোরআন নাযিল হয়ে গেছে আলাইসা সুবহু বিকরিম ও জিবরিল তোমরা 10 জনা ফেরেশতা চলে যাও টোটাল জমিনটা রুটির মতো ধরে একেবারে উল্টে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও লূত নবীর উম্মতেরা সমকামিতা করার পর আল্লাহ যদি ওদেরকে জাহান্নামের টিকিট বানিয়ে দেয় আজকেরে আমরা যারা এখানে বসে আছি এতটা পাপের কাজ করার পর আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামে এখনো দেয়নি তার কারণ হলো আখিরি নবী শ্রেষ্ঠ নবী দয়ার নবীর উম্মত বলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে খুব সাবধান ছেলেরা বিয়ের নামে অনেক কেলোর কীর্তি চলছে বিয়ের নামে অনেক কেলোর কীর্তি চলছে আবার সেই বিয়েতে হবে কি বিয়ে বাড়ি বসিরার হুজুরে একটা জায়গায় একটা কলমে লিখেছে বাবা কোনো স্ত্রীকে বিয়ে বাড়ি নিয়ে যাবা না হুজুরকে জিজ্ঞাসা করালো হুজুর বিয়ে বাড়িতে স্ত্রীরা যাবে না কেন বলছে বিয়ে বাড়িতে তোমরা যখন স্ত্রীকে নিয়ে যাবে স্ত্রীরা যখন যায় তখন কে কত খুলে মিলে যেতে পারে প্রতিযোগিতা চলে কে কত সাজগোজ করে যেতে পারে প্রতিযোগিতা চলে ওই জন্য তোমাদের স্ত্রী দিগকে বিবাহ বাড়ি নিয়ে যাবে ঠিক না বেঠিক প্রতিযোগিতা হয় না 10 জন 20 জন 50 জন মহিলারা এক জায়গায় হবে আর সব মহিলা এক জায়গায় তখন প্রতিযোগিতা হয় কে কত সেজে গজে আছে কোনটা বউ আর কোনটা শালী আর কোনটা প্রতিবেশী চেনা বড় খুব কঠিন মানে এত সাজ সেজেছে যার সাজার দরকার সে কিন্তু বুড়ে গেছে বুঝলি তকবীর আর নারে তকবীর আর একটু জোরে আওয়াজ দেন নারে তকবীর আর একটু জোরে বলেন নারে তকবীর আহলে সুন্নাতাল জামাত আহলে সুন্নাতাল জামাত নারে তকবীর ছেলেদের অলসতা হচ্ছে ছেলেরা একটু হাত উঁচু করে তকবীর দিন একটু হাত উঁচু করো এত অলসতা করলে হবে একটা হাত তোলেন একটা হাত হাত তোলো হাত তোলো এবার একটু তকবীর দেন নারে তকবীর হয়নি বাপ হয়নি মুরব্বীরা না আসতে যান ছেলেরা জোরে দাও নারে তকবীর নারে তকবীর নারে তকবীর মাশাআল্লাহ হাত রাখেন এখানকার ছেলেরা ভালো হুজুর এরা না কেউ হাতে বালাদড়ি কিছু বাঁধেনি হাতে ওই বালাদড়ি বাঁধে না বালা বালাদড়ি বাঁধেনি বুঝলেননি মোতা সাব্বাটা এদের ভিতরে নেই এরা বালাদড়ি বাঁধেনি অনেক জায়গায় দেখতে পেয়েছি হাতে একটা করে বালা পরে না আমার মুরব্বীর আগে বলতো হাতে চুড়ি পরে আছো চুড়ি পরে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরা সব হাতে চুড়ি পরে চুড়ি পরে চুড়ি আবার কি ডান পায়ে বাম পায়ে একটা করে কালো দড়িও বাঁধে তাই না এর গোড়া কোথায় আমি এখন খুঁজে পাইনি আবার অনেক জায়গায় দেখেছি শীতের সময় একটু পিঠে পাটা হয় না ওই যে নেরকল পিঠে তেলের পিঠে করে না তেলের পিঠে খাবিয়ে এক খাবলা হলদি দেখি না ছেলেটার মাথায় দিয়েছে দাদিকে জিজ্ঞাসা করলাম এর মাথায় হলুদ কেন তা বলছে তেলের পিঠে খেয়ে বাড়িতে যাচ্ছিল যাতে জেন্দা ধরে আলে কোন হাদিসে আছে তা বলছে না না আমার বড় খালাতে বোনের ভাই যে ননদের বড় সম্বন্ধীর ভাতিজার একটা মেয়ে এসেছিল সে তার একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে সে বলে একটু হলদি দিলে ভালো হয় তাই একটু হলদি দিলাম বলে পারিস তো ওখানে লঙ্কার গুঁড়ো দেওয়া দরকার ছিল নাকি লঙ্কার গুঁড়ো দেওয়া দরকার ছিল এখন আমাদের সমাজে চায়ের দোকানে ফতোয়াবাজি হতো চায়ের দোকানে ফতোয়াবাজি বন্ধ হয়ে গেছে এখন আমাদের মুরব্বী দাদা দাদি আর চাষা চাষি এরা এখন খুব জ্বালাতন করা শুরু করেছে মারাত্মক জ্বালাতন করা শুরু করেছে বুঝলেননি চট করে এসে বলছে হ্যাঁ কচি তোমার একটা ছেলে হয়েছে নাম রাখবো আমি আমার খুব শখ শাক হাদিসে রসুল বলেছে যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে নিয়ে একটা নাম রাখবে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সিফাতের নাম এই নামগুলো তোমরা ব্যবহার করবে এখন দাদি যখন চট করে এসে বলছে আমার ছেলের নাম আমার নাতির নাম রাখবো একটা নাম রেখে দিয়েছে দাদি জিজ্ঞাসা করি তুমি যে নামটা রেখেছো এখন এই নামের মানেটা কি বলে তা আমি জানি লেখাপড়া করেছো তখন কান্নাকাটি করে বলছে আমার আব্বা মা ছোটবেলা মারা গিয়েছিল হেঁটে গিয়ে পাড়তে পাড়তে চাল কুটে খেয়েছে আমি লেখাপড়া করেছি উরি বদমায়েশ লেখাপড়া যদি না করো তা কি চুলকুনিতে নাম রাখতে এসছো নাম রাখবে কে জ্ঞানী ব্যক্তি তো নাম রাখবে কে জ্ঞানী ব্যক্তি তুমি ওরে চুমু খাও আদর যত্ন করো তেল সাবান মাখাও ওটা তোমার দায়িত্ব কিন্তু অজানা ব্যক্তি অজ্ঞ ব্যক্তিদের নাম রাখার দায়িত্ব না এমনি তো শুকুর আলীর জায়গায় আধার কার্ডে সব কুকুর আলীর নাম লিখছে বুঝলেন সমস্যা হচ্ছে
অনেক জায়গায় নাম ভুল হচ্ছে, অনেক জায়গায় প্রচুর নাম ভুল হচ্ছে। ওরা লেখে ভুল ওদের নয়, ভুল কিন্তু আমাদের নেতাদের দায়িত্ব, একটু কিছু ভুল আছে। ধরে নিয়েছি এলাকায় 500 বাড়ি, এই 3 দিন ধরে নামগুলো লিখবি, তোদের 500 টাকা করে রোজ দেবো। এখানে 3 দিন করে নিয়ে আর একটা বোলাকে যাবে তাড়াতাড়ি, ওই তাড়াতাড়ি মেরে দিল, বুঝলেন না, তাড়াতাড়ি মেরে দিল। কি হলো না, লোকের পরে সংশোধন, আর 10টা বসে জেরক্স কোম্পানি, এক একজনের বাড়িতে জেরক্স করা কাগজ কেতনা সরা হয়েছে বলেন দিদি, আবার বহুত সরা হয়েছে না, বহুত সরস। আমাদের হাতের ছাপ, আমাদের চোখের লেন্স, আমাদের পায়ের ছাপ সব সরকারের খাতায় জমা, ঠিক না বেটি? আমাদের অ্যাকাউন্ট সব সরকারের খাতায় জমা, কিছু আছে আমাদের? চোখের লেন্স সরকারের খাতায় জমা, হাতের ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ফিঙ্গারপ্রিন্ট সব জমা, পালাবা কোথায়? যদি তোমার নাম পরিবর্তন সব হয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট মারলে বলে দেবে ইন্ডিয়ার প্রোডাক্ট, আমেরিকায় কেন? বুঝতে পারেনি না কি বলুন, তোমার সব পরিবর্তন করে দেবে। যখন চোখের লেন্স ধরা পড়বে, হাতের ফিঙ্গারপ্রিন্ট, তখন ওটা ইন্ডিয়ার প্রোডাক্ট, এ কেন এখানে ঢুকলো? খুব সমস্যা, মারাত্মক সমস্যা। আমি আপনার কাছে বিদায় নেব, বাস্তবিকতা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল, তবে একটাই কথা বলি বাবা, লকডাউন লকডাউন করে আমাদের সমাজে ধর্মকর্ম শেষ হয়ে গেছে। একদিকে মসজিদ বন্ধ, খানকা বন্ধ, ঈদগা বন্ধ, মাদ্রাসা বন্ধ, গির্জা বন্ধ, মন্দির বন্ধ, শিক্ষালয় শিক্ষানিকেতন, বিদ্যাপাঠ বিদ্যাগার বিদ্যালয় সবকিছু বন্ধ হয়ে গেছে বাবা, মার্কেট বাজার সব মহলগুলো বন্ধ হয়ে গেছে, ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, বাস লরি গাড়ি গুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের সমাজে ধর্মকর্ম সব বন্ধ। তখন কিন্তু খুলে দেওয়া হয়েছিল মদের দোকান, মদের দোকান, মদের দোকান খুলে দিয়েছে, এত পরিমাণ মদ খেয়েছে, মদ খেয়েছে, মদ খাবার পর আবার তারা নতুন করে একটা গান বলে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে পাঠিয়ে দিয়েছে, দেখো আমরা কেমন খেয়েছি। আবার ওই গানটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, আমরা ইন্টারনেটে দেখেছি যত মাতাল আছে এবার রাস্তায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, এটাই হলো মদখোরদের আবদারের গান। তাহলে ওরা খেয়েছিল মদ, আমরা কিন্তু খাই না, খাই না, আমরা নামাজ আদায় করি, তাই কোথায় বলে খায় না মাখে, ওরা খেয়েছে মদ আমরা খাই না। আমরা দেখা যায় স্যানিটাইজার ব্যবহার করেছি হাতে, বাবা স্যানিটাইজার তো অ্যালকোহল, অ্যালকোহল ওটাই তো হলো মদ, ওরা খেয়েছে আমরা খাই না। আমরা অ্যালকোহল নাপাক যুক্ত জিনিসটা নিয়ে আমরা হাত তুলে আল্লাহকে বলছি, আল্লাহ হাম তেরি হি ইবাদত করতে হে আর তুজে হি সিবার দোয়া মাঙ্গতে হে, হামকো সিধে রাস্তে পর চালা দিজিয়ে, আল্লাহ আমাদেরকে সত্যপথের প্রতীক বানিয়ে দাও, আল্লাহ থেকে হেফাজত করে দাও। আল্লাহ বলছেন বান্দা বাঁচিস তা ওই মদ মাখা হাত নিচে না বা, আর না তো লকডাউন করোনাকে ফোন করে দেব, সপ্তাহে 3 বার আসতে বলবো, না হয় মাসে 4 বার আসতে বলবো। তাহলে ওরা খেয়েছিল মদ, আমরা মদ খাই না, একটু মাখামাখি করেছিলাম। তাহলে নতুন করে আবার একটা শুরু হয়ে গেছে আপনাদের জানা, একদিকে দেখা যায় শত শত বেইমান কাফেরের আওয়াজটা চলছে, অপরদিকে আমার একটা মুসকান নামীয় বোন তকবীরের আওয়াজটা এত বুলন্দ আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ওদের যখন জয় শ্রীরাম আওয়াজটা শত শত পুরুষেরা বলে, আর আমার যখন মুসকান নামীয় বোন আল্লাহু আকবরের আওয়াজটা যখন বলেছে, ওদের জয় শ্রীরামের আওয়াজটাকে তছনছ করে দিয়ে ওই একা মহিলা রোগা পাতলা মহিলার আওয়াজের তকবীরের আওয়াজটা সারা পৃথিবী পাপি ছড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহু আকবার আমেরিকায় আজান দেবে আল্লাহু আকবার, সৌদি আরবে আজান দেবে আল্লাহু আকবার, ইন্দোনেশিয়া আজান দেবে আল্লাহু আকবার, বাংলাদেশে আজান দেবে আল্লাহু আকবার, ভারতবর্ষে আজান দেবে আল্লাহু আকবার, আমরা মুসলিম এক, আল্লাহর কোরআন এক, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো সত্য, সেটাই হলো এক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল মুসলিমু আখুল মুসলিমা, প্রত্যেক ইমানদার ইমানদার এরা হলো ভাই ভাই, তবে একটাই কথা বারবার করে বলছি বাবা, ভেড়া থাকে দলে 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 আর সিংহ থাকে একা, তবে ভেড়ার চাইতেও সিংহর আওয়াজটাই হয় ভাই।
পারি, জোরে জোরে বলুন, আরেকটু জোরে হবে না? সিংহের আওয়াজটা কর্কশে আওয়াজ হয় না? যে একটাবার ঘাড় যদি ঘুরায় ভেড়ার দল থাকবে না পালাবে, থাকবে না পালাবে, পালাবে। আমি আপনাদের কাছ থেকে সেই তকবীরে আওয়াজটা একটাবার শুনতে পাই, সকলে আমরা তকবীর দেব তো বাবা, বুঝেননি? আমি প্রত্যেকে ছেলেদের বলবো, এর ভিতরে একজন হাত তুলে বলবেন যে বড় বড় না রাখতে পারলে ছোট ছোট হালকা হালকা, উনি যেমন নেকাব বোরকা পরে জিহাদের ময়দানের মতো টগর তিনি যুদ্ধ করে চলে গিয়ে জয়লাভ করেছেন, আমরা হালকা হালকা করে দাঁড়িয়ে রাখবো, বড় বড় রাখার আমি অঙ্গীকার আপনাদের চাপিয়ে দিচ্ছি না, শুরু হোক চালু একদিন হবে, ঠিক না বেটিং? আসেন হালকা করে রাখবেন, একজন একজন হাত তুলে দেখাবেন, হালকা করে দাঁড়িয়ে, মাশাল্লাহ একজন হাত তুলেছেন, দ্বিতীয় নাম্বার কেউ আছে বাবা? তৃতীয় নাম্বার একজন হাত তোলেন, হালকা হালকা রাখবেন, মাশাল্লাহ দুই, তৃতীয় নাম্বার কেউ আছেন? তিন, চতুর্থ নাম্বার, আমার মুস্কান বোনের দিকে তাকিয়ে আসেন বাবা, ইসলামিক লোগো, তিন নাম্বার হয়েছে, চতুর্থ নাম্বার একজন হাত তোলেন, বড় বড় না রাখতে পারলে হালকা হালকা রাখবো, কোনো সমস্যা আছে বাবা? কোনো সমস্যা নেই, একদিন তো আপনাকে দাড়ি ধরে বলতে পারবে এই দাড়িওয়ালা, তখন মনে মনে পাবো যে আমি ইসলামওয়ালা বলে বলে ফেলেছে, নামাজ নেই কিন্তু আমার ভিতরে ইসলাম আছে, তখন মনে করবেন নিশ্চয়ই আমার আল্লাহ ইমান দান করেছেন, বলে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার একজন হাত তুলে বলেন দিলে বাবা হালকা করে দাড়ি রাখবেন, চতুর্থ নাম্বার একজন হাত তোলেন বাবা, ছেলেরা হাত তোলো না, একজনা একজনা হাত তোলেন, অনেকের ভাই দেখছি তো মুখে হালকা হালকা দাড়ি আছে তো, আছে তো বাবা, একজনের চতুর্থ নাম্বার একজন হাত তোলেন, হালকা করে রাখবেন, হালকা করে, চার নাম্বার তোলেন, তিন নাম্বার হয়েছে, সোনা ভাই তোলে একজনা, দাড়ি হালকা করে রাখবেন, বুঝেননি? আমি বিরাট কোহলির মতো কথা বলছি না, হালকা হালকা রাখবেন, জিরোয় কাটবেন না, হালকা করে রাখবেন, তেমন আছে তো সাপে মাঝ হাপের এখন হাদিসটা হোক, বুঝেননি? দূর থেকে এখন দাড়ি রাখার কথা, একটু হালকা করে চার নাম্বারে পুরো করে দাও বাবা, একজন হাত তুলে দেখি আল্লাহ রহমত দেয় কি, তকবীর দেই না রাখতে কি না রাখতে, আসেন না চার নাম্বারে একজন হাত তুলেন বাবা, চার নাম্বারে কেউ নেই বাবা, ওই যুবকেরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলে দেখাবেন না, চার নাম্বারে একজন হাত তুলেন না, হালকা করে দাড়ি রাখেন, আল্লাহ মাশাল্লাহ, ভাই তো দাড়ি আছে দেখেন, ওই সুন্দর দাড়ি একদম সেম, বুঝেননি? ওই দাড়ি, চতুর্থ নাম্বার ভাই হাত তুলেছেন, আল্লাহ আমার এই চারটে ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা, পাঁচ নাম্বারে, পাঁচ অক্ত নামাজ, একদম পাঁচ নাম্বারে সেট আপ করে দিই আমাদের মুরব্বীদের ভিতরে, যাদের দাড়ি নেই হালকা করে দাড়ি রাখবেন বাবা, একজন হাত তুলো না বাবা, মাশাল্লাহ একজন হাত তুলেছে, পাঁচ হয়ে গেছে, নবীর ক অক্ত নামাজ ফরজ বলেছিলাম, ছয় অক্ত নবীর কাছ পর্যন্ত পৌঁছে যায় আমাদের এই দাড়িটা নিয়ে, নবীর জন্য সন্ন্যাত কে কে বলেছেন ফরজ, যাই হোক আসেন পাঁচ নাম্বারে, ছয় নাম্বারে একজন হাত তোলেন, আর চাইব না, ছয় নাম্বারে শেষ দোয়া হবে, ছয় নাম্বারে একজনা হাত তোলেন নবীর দিকে তাকিয়ে, বুঝেননি? নবীর দিকে তাকিয়ে ছয় নাম্বার হাত তোলেন, হালকা হালকা রাখবেন, আমি বড় বড় রাখতে বলছি না, ছয় নাম্বার একজন হাত তুলবেন না বাবা, এদিকে মুরব্বীরা আছে তো সব মাস্ক পরে ঢেকা দিয়েছেন, দাড়ি না রেখে কি বাসুই গরু শিং ভেঙে দিয়ে আর বাসুরের দলে ঢুকে বলছে দেখো আমার দাড়ি উঠিনি শিং উঠিনি, চলবে না, আসেন বাবা একজন হাত তোলেন শেষবারের মতো, ছয় নাম্বারে নসিব ভালো, শেষ ভালো তার সব ভালো, যা শেষ তা সব ভালো, বুঝেননি? শেষ নাম্বারে ছয় নাম্বারে একজন হাত তোলেন না বাবা, জীবনে ছেলে মেয়ে নাতিপোতা হাত দিয়ে মাশাল্লাহ ছয় নাম্বার হয়ে গেছে, নাতিপোতা ছেলে মেয়ে সব বিবাহ সাধিত হয়ে গেছে নাতিপোতা, তাই না? আর তো যেতে হবে কবরে, কবরে যেতে হবে তো, হয়েছে কয় নাম্বার সাহেব? ছয় না, জাহান নাম কটা কথা বলে না, জাহান নাম কটা
হালকা আপনি কোন জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন বিচার আপনার কাছে আমাদের সমাজে এরা কিছু হুরচুকি হুচুকি মুসলমান নামাজি আছে না নেই হুচুকি মুসলমান আছে না যে বাজারে গিয়ে একটা দোয়া পড়বো এক লক্ষ নাকি উড়িয়ে সর্বনাশ আগে ওই দোয়াটা আমার শিখিয়ে দাও খুব কঠিন সমস্যা মারাত্মক সমস্যা এই রোগ আমাদের সমাজে প্রচুর আকারে আছে আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা করে বোঝা লাগবে আপনার কাছে আমি একটা মতের কথা পেশ করলাম মতের কথা পেশ করলাম আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে তোমরা একটা আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন তোমরা একটা বাড়িতে যখন প্রবেশ করবে তোমরা একজন একজনকে সালাম দেবে একটা বাড়িতে যখন পৌঁছে যাবে ওই বাড়িতে গিয়ে তোমরা সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবা সালামের সওয়ালটা জোর দেবে জোর দেবে যদি কোনো ব্যক্তি কাজকর্ম করে ওই কাজকর্ম করনেওয়ালা ব্যক্তি যেন আওয়াজটা পৌঁছে যায় এটাই হলো মাসলা মাসলা কিন্তু কোরআন শরীফে যত সম্ভব সূরা হুজরাতে থাকতে পারে আমার খেয়াল আসছে এই মুহূর্তে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ও আমার সাহাবাইকে আল্লাহ নবী সাহাবারা জেনে রেখে দাও আমার দয়ান নবীর বাড়িতে যখন তোমরা চলে যাবে তোমরা কেউ সালাম দেবে না সালাম দেবে না সালাম দেবে না তোমরা যদি সালাম দাও আমার নবী কোনো একটা কাজে আছে কোনো একটা ফেকেরে চিন্তায় আছে আর তোমরা যদি সালাম দাও আমার নবীর ওই কাজ আর ওই চিন্তাটা ব্যাঘাত ঘটতে পারে আল্লাহর কোরআন বলে দিয়েছেন আলা সাবারু আলা সাবারু তোমরা সালাম না দিয়ে ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকবে খায়রুল লাকুম আর তোমরা অতক্ষণ ধৈর্য ধারণ করবে তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আমার হাবিব ইচ্ছা অনিচ্ছায় যতক্ষণ না পর্যন্ত বাহির না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সালাম দিতে পারবে না আমার বলার উদ্দেশ্য হলো একটা দয়ান নবী বলেছেন একটা ইমানদার একটা ইমানদারের বাড়িতে গেলে সালাম দেবে যে নবী বলেছেন একটা ইমানদারের বাড়িতে গেলে সালাম দেবে আবার সেই নবী বলেছেন আমি যখন বাড়িতে থাকবো তোমরা আমাকে কেউ সালাম দেবে না আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে তোমরা সালাম দেবার কারণে আমার নবীর কোনো কাজে ব্যাঘাত হতে পারে আর আমার নবীর কাজে যদি কোনো ব্যাঘাত হয় আনতাহাবা তা আমালুকুম তোমাদের যত ইমান আমল আছে ও আন্তুম লাতা শুরুন আমি আল্লাহ ধ্বংস করে দেব তাহলে ইমানদার আর নবীর সঙ্গে অনেক পার্থক্য ঠিক না বে ঠিক অনেক পার্থক্য ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আপনার কাছে একটাই কথা বলছি এখানে আমরা একটু সালাম পাঠ করি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করা হয় ভালো ভালো আসাল্লিমু তাসলিমা আমরা সালাম পাঠ করব অবশ্যই ভালো ভালো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করলে অনেক ব্যক্তি আমাদের সমাজে থাকতে পারে ওরা মুখটা নাড়বে ঠোঁট নাড়বে কিন্তু রসুলের প্রতি ওরা সালাম পড়তে চায় না ও নামাজি মুসল্লি শ্রোতা বাবা তুমি এখানে সালাম না পড়ে ঠোঁটটা নেড়ে দিয়ে তুমি চুপ করে থাকতে পারো মসজিদে না বাবি আমার রসুল পাকের মাজার শরীফের ওখানে তুমি সালাম না পড়ে শুধু পড়ে তুমি কানতে কানতে চলে যেতে পারো ওখানে কেউ না ধরতে পারে এখানে কেউ না ধরতে পারে আমার আল্লাহ এত দেখা যায় বুদ্ধিমান এত শক্তিশালী আমার আল্লাহ এত পাওয়ারফুল আমার আল্লাহ পাক এটাই ভেবেছেন তোমরা জলসা থেকে সালাম না পড়ে পালাতে পারো মসজিদে না বাবিতে তোমরা সালাম না দিয়ে রসুল পাকের মাজার শরীফে সালাম না দিয়ে তোমরা পালাতে পারো আমার আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে না সালাম আমার আল্লাহ লয় না আর সালামটা নবীর প্রতি তোবা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম যদি নামাজে দোয়া না হয় নামাজ কিন্তু হবে না হবে না হবে না আল্লাহ এত দয়াময় হাবিবকে ভালোবাসে ওই নামাজের ভিতরে আল্লাহ পাক সালাম দোয়া আমার নবীর জন্য ওয়াজিব করে দিয়েছে আর একটু জোরে বলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি রসুল আমার একটা হাদিস শরীফে বললেন ইন্নিল আরাফুল হাজার আবার সদারি ও সল্লনা আলিয়া অকমা কলা আলিহি সালাম এ আমার সাবাই কিরাম আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই হাজারা ওই সাজারা ওই গাছগুলো ওই পাথরগুলো ইয়ে সল্লনা আলিয়া আমি রসুল আমার দিকে তাকিয়ে তাকিয়ে সালাম দেয় যারা আমাকে সালাম দেয়নি ওদের চেহারাগুলো মলিন হয়ে গেছে কালো বর্ণের হয়ে গেছে
আর যারা আমাকে সালাম দিয়েছে ও সাহাবায়ে কেরাম আমার দুটো হাত একটু বগলে করে ঠেকো দিয়ে ওই জায়গা নিয়ে যাও যে কাজগুলো আমাকে সালাম দিয়েছে যে পাথরগুলো আমাকে সালাম দিয়েছে আমি রাসূলুল্লাহ বলে গেলাম ফুলান ইবনি ফুলান তাদের বাপের নাম সহ আমি বলে দিতে পারি জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারী তিকবীর রসুলের প্রতি কিছু সালাম দেয় ফারেস্তারা রসুল পাকের কাছে তার বাপের নাম সহ পৌঁছে দেয় বলে ওদের জন্মগত কে আছে না আছে তাদের সব নামগুলো বলে দিতে পারে যে অমুক ব্যক্তি সালাম দিয়েছিল তার বংশ এই তার ঝাড় এই তার দল এই সব কটা রসুল বলে দিতে পারে কোরআনে এসছে ওয়ালা রাতবিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন পৃথিবীতে যা না কিছু আছে সব কোরআনে আছে আর পৃথিবীতে কোরআনে যা না কিছু আছে সব আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিনাতেই দান করেছেন জোরে বলেন আর একটু জোরে হবে না মহব্বত করেন রসুলের নামাজ এবাদাত আদব কায়দা শিষ্টাচার থাকবে তার ভিতরে ভালোবাসা থাকে বেশি নবীর অনেকে বলি না আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে না আল্লাহকে ভালোবাসে না আল্লাহরে ভয় করতে হবে হুকুম মানতে হবে আর ভালোবাসতে হবে কাকে আল্লাহর এবাদাত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত জরি বলেন আল্লাহ আমি আপনাকে বলছিলাম ইবাদতের প্রসঙ্গ বলতে অনেকটা লম্বা হয়ে গেল চলে এবার আর একটা পয়েন্ট বলা যাক আল্লাহর ইবাদত করবেন রসুলের ভালোবাসবেন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে একটা বার কথা বলছি এ আমার জওয়ান যুবকেরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর প্রশংসা হয় প্রশংসা হয় এখানে আমি নবীর প্রশংসা করব যদি আপনাদের মনে মনে তৃপ্তি আর ভালোবাসা যদি একটু লাগে ভাবতে হবে নবীর প্রশংসা শুনে আমার একটু ভালোবাসা লাগছে ওটাই হলো আপনার ইমান সম্পদ ইমান সম্পদ ইমান সম্পদ অনেক জায়গায় দেখতে পায় তফসিরুল কোরআনের নাম দেওয়া থাকে এখানে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় ওই জলসা মাহফিলে বসে থেকে দেখেছি কিংবা শ্রবণ করে দেখেছি এত কথা হয় আমার রসুলের প্রশংসা হয় না কোরআনের আয়াত দিল একটা আর তফসির করে গেল আমার রসুলের প্রশংসা হয় না প্রশংসা হয় না অনেক কথা হয় কিন্তু রসুলের প্রশংসা হয় না তার কারণ আল্লাহ নবীর কাছে একটা সাহাবা চলে এসেছে হাদিসটা মিশকাত শরীফে পাওয়া যায় আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জান্নাতে যাব আমি জান্নাতে যাব এ আমার সাহাবা জেনে রেখে দাও তুমি জান্নাতে যাবে তবে কতটা ইবাদত করেছো একটা বার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বালঘুমি সাল্লুনা আমি নামাজ পড়ি তবে বেশি পড়তে পারি না আয়া সুবনা রমজান মাসে রোজা রাখি তবে বেশি রেখে থাকতে পারি না আয়া হদ্দুন আমি হজ করেছি তবে বেশি হজ করতে পারি না আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবায়ে কেরাম তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো তবে বেশি করতে পারো না কি নিয়ে তবে তুমি জান্নাতে যাবে আল্লাহ নবীকে বললেন হুজুর আমার নামাজ ইবাদত তসবিহ তেলাওয়াত কম থাকতে পারে কিন্তু আল্লাহকে আপনাকে সবচাইতে ভালোবাসা আমার অন্তরে জমা রেখেছি আল্লাহ নবী বললেন যাও বাবা চলে যাও আমার নবী সাহাবাদের ডেকে বললেন ও সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে কোন জান্নাতিওয়ালাকে যদি সচক্ষে দেখতে হয় যিনি নামাজের দোহাই দেয়নি হজের দোহাই দেয়নি জাকাতের দোহাই দেয়নি আল্লাহকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসার দোহাই দিয়েছে ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে জান্নাতিওয়ালা হয়ে ঘুরছে জোরে জোরে বলেন আমি আপনার কাছে বলতে চেয়েছি তাহলে আমরা ইবাদত করেছি আমি আগে বলেছিলাম আমাদের যুবকদের ভিতরে সব আছে কিন্তু নেই শুধু নামাজ সব আছে নেই যুবকদের সব আছে কি ফতোয়া মশলা জিজ্ঞাসা করো সব বলে দেবেন শুধু শুনে শুনে নেই শুধু নামাজ এ আমার জওয়ান যুবকেরা ভালো করে বোঝা লাগবে ইবাদত সবচাইতে বড় ইবাদত ওই নামাজটা আপনার পালন করা লাগবে আদায় করতে হবে আমি অনেক প্রসঙ্গ বললাম নামাজ পড়তে হবে যে কথা আপনাকে বলছিলাম আল্লাহ নবী নামাজ পড়েছিল আসরের নামাজ 10 রেকাত আমরা পড়ি 8 রেকাত আমরা পড়ি 8 রেকাত আল্লাহ নবী বললেন এটা হলো নবীদের জন্য তোমাদের জন্য নয় তোমাদের জন্য নয় আল্লাহ নবীর হলো 6 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের প্রতি হলো 5
ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ নবী বলেছেন আমি যেটা করতে বলেছি সেটাই তোমরা করবে, সেটাই তোমরা করবে। এবার একটা বার আগিয়ে চলে যাও। আল্লাহ নবী এক সময় যুদ্ধের ময়দানে নামাজ পড়াচ্ছেন, আর নামাজ পড়াতে পড়াতে সাহাবায়ে কেরামেরা পিছনে নামাজ পড়ছেন। নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়াচ্ছিলেন কিন্তু নামাজের ভিতরে কেন আপনি হাসছিলেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা তোমরা নামাজ পড়ছিলে, আমার দিকে কেন আপনারা তাকিয়েছিলেন? আমি হাসছিলাম কি কাঁদছিলাম তোমরা কি করে জানলেন? আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন আমরা নামাজে ওই জায়গার চোখটা কিন্তু আমাদের যায় না, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের চোখটা কিন্তু ঠেলে আপনার নোহরানি চেহারার দিকে চলে যায়। আপনি কেরাত করছিলেন মাঝে মাঝে একটু হাসছিলেন, আমরা নিজের চোখ থেকে দেখেছি আপনি হাসছিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আমি নামাজ পড়ছিলাম এই কারণে মিসকে হেসেছিলাম। ফারেস্তা জিবরিল আমিন আলাইহি সালাম বলেছিলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, এই যুদ্ধটা আল্লাহ আপনাকে জয়ী করাবে, আপনাকে জয়ী করাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর সঙ্গে আমাদেরকে মিলিত করবেন না, মিলিত করবেন না। বায়ান নবী বলেছে, আমি যখন ঘুমাই আমার চোখটা ঘুমায় আমার দেখা যায়, আমার চোখটা ঘুমায় আমার চেহারাটা ঘুমায়, কিন্তু আমার দিল অন্তরটা ঘুমায় না। আমরা ঘুমালে আমাদের উজুটা ভঙ্গ হয়ে যায়, আল্লাহ নবী ঘুমালে আল্লাহ নবীর কিন্তু উজুটা ভঙ্গ হয়ে যায় না, যায় না। এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি এক সময় দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি 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 হলেন আমার স্বামী, আপনি হলেন পৃথিবীর নবী, তবে আপনাকে একটা জিনিস টেরাই করতে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আইদিয়াকুম, হাতে একটা অন্না নিলেন, এই অন্নাটা পাক দিয়ে পাক দিয়ে দয়ান নবীকে বললেন, হুজুর আপনি তো কোরআনের আয়াত দিয়ে মসজিদে নববীতে বক্তব্য করেছিলেন, হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, একটা স্বামী আর স্ত্রী হলো গায়ের পোশাক, এরা হলো লেবাস, এতটা কাছাকাছি থাকবে, হুজুর আপনি কেন দূরে আছেন, আপনি আমার কাছাকাছি চলে আসেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশারে তোমার অন্নাটা আছে, অন্নাটা পাক দিয়ে তুমি আমার পিছনে ফেলো আর হালকা করে টান দিয়ে বুকের কাছে টেনে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই অন্নাটা যখন একটাবার পিছনে ফেললো আবার যখন টানলো অটোমেটিক্যাল চলে আসলো। আল্লাহ নবীর দিকে তাকিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, হুজুর ব্যাপারটা কি? অন্নাটা চলে এসছে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবিরে আর একটাবার তুমি দাও, আর একটাবার করলেন অটোমেটিক্যাল চলে আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা একেবারে জ্ঞান হারা হয়ে যায়, এই ব্যক্তিটাকে ইনি কি সেই আমার নবী, ইনি কি সেই রসুল, কনফিউজ চিন্তিত হয়ে যায়। আল্লাহ নবী বিবি আয়েশার আইদিয়াকুম হাত ধরে বললেন, এ আমার বিবিরে চিন্তা করবে না, আমি সেই মোহাম্মদ, এখানে কোনো জেন খুব বিশ্বাসিনী, আর একটাবার অন্না লাও, আর একটাবার অন্না নিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রসুলের পিছনে যখন দিয়ে হালকা করে টান দিল, আল্লাহ নবী কাছে চলে আসলো। আমার দয়ার নবী বিবি আয়েশাকে বললেন, বিবি আয়েশা রে তোমরা আমাকে দেখো তোমাদের মতো, কিন্তু আমি কারোর মতো না, আমি মোহাম্মদ মোহাম্মদেরই মতো। আল্লাহ একবার, আল্লাহ একবার, জিন্দাবাদ। তাহলে আমরা আমাদের মতো নবী, নবীর মতো, আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না। কোরআন শরীফের আয়াতটা খেয়াল খেয়াল হচ্ছে না, ভুলে যাচ্ছি মানে আয়াতটা গোলমাল খাবে, যে তো লাইভ চলছে তো আয়াতটা ভুল বললে সমস্যা। আল্লাহর কোরআন বলে দিয়েছে যে তোমাদের মতো কোনো ব্যক্তিকে যদি এত্তেবা করো তোমরা জাহান্নামে যাবে, বুঝেননি? ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমাদের মতো যদি কোনো মানুষকে এত্তেবা করো নিশ্চয়ই তোমরা জাহান্নামে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরই মতন হয় তাহলে আল্লাহর কোরআন বলেছে তোমাদের মতো কোনো ব্যক্তিকে এত্তেবা করলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমাদের মতো যদি কেউ মনে করে কলেমা শরীফ পড়ে তাহলে তো জাহান্নামে যেতেই হবেই হবে। ওই জন্য আমরা নবীদেরকে বলি যে নবী নবীদের মতো, আর উম্মাত উম্মাতের মতো, আল্লাহ আল্লাহরই মতো। যদি বলে সুবহানাল্লাহ, আমরা সকলকে মিশাচ্ছি না, আমরা মিশাচ্ছি না, ভুল হয় এখানে অনেক।
আমি আপনার কাছে বলছিলাম, এবার আপনার কাছে আর একটা কথা বলবো। আমি রসুলের কথা এখানে রেখে দিলাম, রসুলের কথা এখানে রেখে দিয়ে আর একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। আমরা অনেকে জানি উপরে যদি একটাবার ঢিল তুলে দেওয়া হয়, ওই ঢিল কিংবা পাথর আস্তে আস্তে নিচে নেমে চলে আসে। যদি একটা তুলো দেওয়া হয়, তুলোটা উঠতে উঠতে হাওয়া যখন ঠান্ডা হয়ে যায়, ওই তুলোটা অটোমেটিক অটোমেটিক্যাল নিচে চলে আসে। কিন্তু আল্লাহর নবী যখন দেখা যায় সিদরাতুল মুনতাহা আরশে আজিমে, আমার দয়ার নবী যখন পৌঁছে যাচ্ছিল, ফারেস্তা জিবরিল চলেছিল, আল্লাহর নবী চলেছিল, ফারেস্তা জিবরিলকে জিজ্ঞাসা করে মাহাজা ইসমুকাইয়া কি এটাকে? ফারেস্তা জিবরিল বলল ইসমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলো আল্লাহর আখিরি পয়গম্বর। ওই সময় জান দেখা যায় একটা আসমানে দরজা খুলে দেয় আর একটা জায়গায় চলে যায়। জিজ্ঞাসা করে ইসমুকাইয়া কি, এনার নাম কি? ইনি বললেন এটা হলো আখিরি পয়গম্বর। আসমানের আর একটা দরজা খুলে দেয় আল্লাহর নবীর সঙ্গে নিয়ে ফারেস্তা জিবরিল যখন চতুর্থ আসমানের দিকে রওনা দেয়, একটা জায়গায় আর যেতে পারে না। আল্লাহ নবীকে বললেন হুজুর বিয়াদবি নেবেন না, আপনি এবার চলে যান, আমি আর যেতে পারবো না। আল্লাহ নবী বললেন কাইফা হালুকা, কি খবর, কি ব্যাপার, একটাবার বলো, এতটা রাস্তা আমাকে নিয়ে আসলে, আর তুমি কেন আমায় রেখে দিয়ে আর যেতে চাও না, আমাকে যেতে বলো একা। আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি যদি কিছুই মনে না করেন, তবে একটাই কথা বলা যাক, ওই যে চকমকে চকমকে নূরের একটা পাহাড় তাজাল্লি দেখা যায়, ওই জায়গাটাতে পার হতে হবে। আমি ফারেস্তা নূরের তৈরি, আল্লাহ তোমাকে নূর বানিয়েছে, কিন্তু আমি যদি ওই নূরের উপর দিয়ে বিঙিয়ে চলে যাই, আমি কিন্তু পুরো সার্কার একেবারে ধূলিসাৎ হয়ে যাব। আল্লাহ নবী ফারেস্তা জিবরিলের দেখা যায় আর জুলাকম পায়ে হালকা করে একটা বাড়ি মরে বললেন জিবরিল যে তুমি জানো না যে নূরের তাজাল্লি দেখা যায়, ওইটা যদি পার হয় তুমি পুরো সার্কার হয়ে যাবে। আমি অহংকার করে বলছি না, ওই নূরের তাজাল্লি মুহাম্মাদের নূরে তৈরি। তাহলে ফারেস্তাও নূর আর মুহাম্মদ সাল্লাম নূর, তবে রসুল পাকে নূরের রসিলা ফারেস্তা তৈরি, আর ওখানেই ফারেস্তা জিবরিল যেতে চায় না, মানে ওটা হলো রসুল পাকের স্পেশালিয়াট, ওখানে কে যেতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি আপনাকে বললাম দেখা যায় নবী আমার সিদরাতুল আরশে মুআল্লা যখন একটাবার চলে গেল, আরশে মুআল্লা যখন চলে গেছেন, তাফসীরে কারো কেনা বর্ণনা করেছেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সিদরাতুল মুআল্লার উপরে সিদরাতুল আরশে আজিমের উপরে যখন দাঁড়িয়েছিল, আরশে আজিম যত সম্ভব বসিরাত হুজুর কোথায় একটা বলেছে, আমার কেতাবটার নাম খেয়াল আসছে না, ওই আরশে আজিমে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যখন 12 তারিখে রবুল আউয়ালে সোমবারে সুবিহে সাদিকে বায়ান নবী যখন মক্কা নগরে আগমন ঘটেছিল, আর সে আজিম বলেছিল আল্লাহ আমার দয়ান নবীর পায়ের ধুলা অন্তত আমার মুখে যেন একটাবার পড়ে, একদিকে আল্লাহর দিদার, একদিকে আমার দয়ান নবীর আগমন হয়ে যাবে। আর ওই শব্দ তাদের আমানার চাহিদাটা আল্লাহ পূরণ করে দেবে। আল্লাহ নবী যখন আর সে আজিমের উপরে যখন দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ পাক বললেন হাবিব এই আরশে আজিমের উপরে তুমি যখন দাঁড়িয়ে আছো তোমার পায়ের তলায় কি? আল্লাহর নবী বললেন আমার পায়ের তলায় জুতো আছে। আল্লাহর নবীকে বললেন ওই জুতোর তলায় কি তুমি কি জানো? আল্লাহ পাক বললেন ওই জুতোর তলা যে জায়গায় দাঁড়িয়ে আছো ওটাই হলো জান্নাতের ছাদ, জান্নাতের ছাদ, আর ওরই তলায় হলো জান্নাত, জান্নাত। এ নামাজ মুসল্লি পরিহেজগার, জান্নাতের জন্য চিল্লা চিল্লি করা হয়। আল্লাহর নবীকে যখন আরশে আজিমে তোলা হয়েছিল, আরশে আজিমটাই হলো জান্নাতের ছাদ, আর জান্নাতের ছাদের উপরে নবী পাকের জুতো, আর জুতোর উপরে আমার নবী পাক দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ এটা বোঝাতে চেয়েছে জান্নাত পৃথিবীর কারোর কাছে না, আমি হলাম জান্নাতের মালিক, আর জান্নাত বন্ধনকারী হলো আমার রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন, আর একটু জোরে, রসুল পাকের পায়ের তলায় আরশে আজিম, আর কেউ কেউ বলিয়াছে যে আরশে আজিমটা হলো জান্নাতের ছাদ, এখন রসুল পাকের পায়ের তলায় আছে জুতা, জুতোর তলায় আছে জান্নাতের ছাদ। এখন বলেন, আমরা ছোটবেলায় একটা গল্প আমাদের মাস্টাররা শোনাতেন যে তুমি গাড়ি নবা না টাকা নবা না ঘর নবা, আমরা অনেক কিছু বলতাম এই এই নেবো, তারপরে বলতো যিনি মালিক, একজন বলছে মালিক আমি আপনাকে চাই,
তাকে জড়িয়ে ধরেছে সব কিছু পেয়ে যাবে আর এনারা যারা হালকা হালকা পেয়েছে এটাই নিয়ে তারা কেটে পড়বে কিন্তু মালিককে যে চাবে সব কিছু পেয়ে পেয়ে যাবে আমরা চাই কাকে আমার রসূলকে রসূলকে যদি পাই আল্লাহকে পাবো জান্নাত পাবো নিয়ামত রহমত পাবো যদি আমরা রসূলকে না নেই নবী আদমের মতন দশা হবে আমার আল্লাহ রহমতের নজর ঘুরে তাকাবে না তাই অনেক জায়গায় বলে থাকি নামাজ পড়ার সময় হাত তুলে হাজার কথা বলার পর ওই মোনাজাতটা করে দেবে রহমতিকা ইয়া আর রহমার রহিমিন বুঝলেন কি অবস্থা কি অবস্থা কঠিন আবার অনেক জায়গায় দেখতে পাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আবার ছেড়ে দেয় ভাই বলছিলাম আসে ওয়াজটা শুনে যে আবার কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর চুপ করে থাকে মানে কারেন্ট চলে গেছে মানে সব বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে চাইবে কি হয় বাবা কি হবে কপালে নামাজ জান্নাত দিতে পারে না হজ জান্নাত দিতে পারে না তাসবিহ তেলাওয়াত জান্নাত দিতে পারে না জান্নাতের মালিক আল্লাহ জান্নাত বন্ধনকারী রাসূলুল্লাহ যদি আল্লাহ রাসূল যদি আমাদের প্রতি দয়া ময়া দেখায় আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট দেবেই দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু তাকবীর দেন না আর একটু তাকবীর ছেলেরা একটু জোরে তাকবীর দাও না আর একটু তাকবীর সিলসিলাহে কুরআন শরীফ আহলে সুন্নাত আল জামাত না আর একটু তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন সকল আল্লাহুম্মা আর একটু সকল আল্লাহুম্মা আমি আপনার কাছে বাক্য রচনা দিয়ে অনেক গুরুত্ব কথা আমি আপনার কাছে বলছিলাম এবার একটাই কথা